যে আমরা মাঝাব মানি না বা মাঝাবের বিরোধিতা করি আমরা মাঝাব বিরোধী না আমরা মাঝাবের ব্যাপারে আমরা রাখিদা সুস্পষ্ট আমরা বইয়ের মাঝে লেখিয়া দিছি আমরা প্রায় সময় বইয়ে খাইয়া থাকি যে মাঝাব মানাই লগিয়া জায়েজ আর কোরআন হাদিস মানাই লগে ফরজ আর মাঝাবর নামে যদি এমন কিছু প্রচার করা হয় যেটা কোরআন হাদিস লগে কন্ট্রাডিক্ট করে এটা মাঝাবর নামে খেন ইমামের নামে খেন আলেমুল আমাদের নামে খেন আমার মা বাপর নামেও যদি খাওয়া হয় তাহলে এটা আমরা মানতে রাজি নাই অবশ্যই আমার মা বাপরে আমি সম্মান করি আলেম আলমলে সম্মান করি মাঝাবর ইমাম হলারে সম্মান করি কিন্তু এর অর্থ নয় যে কোরআন হাদিস বিরোধী কোনো জিনিস আপনি আমার সাফাইয়ের লইবা আর আমি যেটা বুঝার পরে আমি এটার উপরে আমল করবো সুস্পষ্ট এটাই লগিয়া ইমানদারের বৈশিষ্ট্য নয় এটাই লগিয়া মুনাফিকদের বৈশিষ্ট্য ইমানদারের বৈশিষ্ট্য লগিয়া সামিয়া নাও আতা নাও শুনবো এবং মানব আরও আমরা বিরুদ্ধে এটা অভিযোগ হইল গিয়ে আমরা অলিয়া উলিয়ার মানি না শাহজালাল রে মানি কিন্তু শাহজালাল রে নয় যে খবর পূজা এটারে আমরা মানি না এটার আমার বিরোধী এটা প্রকাশ্য বিরোধী এবং এটা যতদিন পর্যন্ত শ্বাস আছে যতদিন পর্যন্ত বিবেক আছে বুদ্ধি আছে এটার বিরুদ্ধে আমরা সাফরণের বিরোধী নাই আমরা যে খবর পূজা হর মজার পূজা হর এইখানে যে ফির পূজা হর এইখানে যে গাঞ্জা খাওয়া এটার জন্য নাচ করা হচ্ছে নামে যে ব্যসায়াপনা কর এইগুলার বিরোধী এইগুলার বিরুদ্ধে আমরা খরচই থাকুন আমরা দিন লইয়া কোচিনিমিনিখ এটা আমরা বরদাস্ত করতাম না আমরা বিশ নাগাদ ফড়ি না আট নাগাদ ফড়ি সমাজও বেশিরভাগ মানুষের কোনো ফরজ নামাজ ফড়েও না ফরজ নামাজ ফরজ নামাজ ফড়ে না ফজরের নামাজও গেলে মসজিদ ও ইমাম সাহেব একলা বই রয়ে ইমাম সাহেব মুসল্লি তো কে ভাইরা না ভাষা কয় আর কি বাস তাকে কনচি বড় হয়ে গেছে ফরজরে তো ইয়া নফল লেলে টানা আমরা রে অনেকে মনে করেন যে আমরা ইসলামী রাজনীতির বিরোধিতা করি অবশ্যই ইসলাম রাজনীতি আছে তবে আপনাদের রাজনীতি করিয়া হয়তো ইটার লোক আপনার বিরোধিতা আপনি যে ব্যাখ্যা দিয়া আপনি বুলেট বুলেট বা বা আমরা বিরোধী পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান মুসলিম রাষ্ট্রপ্র শাসক আছেন তাদের যদি তারা দেশের রাষ্ট্র প্রতিষ্ঠা না করেন তাহলে এর দায়ী দায়িত্ব কেউবা থান থান রে গৌরো গৌর ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব কার গৌর ছোট বা চার নাগর যে মুরব্বী মুৰব্বীৰ মুরব্বীর দায়িত্ব ছিল এটা একটা দায়িত্ব গণতন্ত্র কেছে জনগণই সকল ক্ষমতার উৎসাহ গণতন্ত্রের পড়োপুরি যদি মনে করেন যে আমার দায়িত্ব না এটা আমার আপনার দায়িত্ব না এটা দায়িত্ব তারই দায়িত্ব পালন করতে হইবে সুস্লা সালামে সুস্পষ্টভাবে হয়েছেন প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকে তার অধীরস্থ ব্যক্তি সম্পর্কে জবাব দিয়ে করতে হইবে